সে আমার তৃপ্তি, কিন্তু আমি তার অরুচি। আসসালামু আলাইকুম সবাইকে। রিভিউতে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই জনপ্রিয়। তো আপনি কিভাবে তৈরি করবেন আমি আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দেব। তো এই একটি টিউটোরিয়াল আপনি যদি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি এই ধরনের অসংখ্য ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবেন। তাই ভিডিও ক্লিপটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি তৈরি করার জন্য অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। প্লে স্টোর থেকে এই অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অ্যালাইটমোশনে যাওয়ার আগে আপনাকে একটি এক্সএমএল ফাইল ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, তারপরে এখানে মোরে আরেকবার ক্লিক করবেন। এখন নিচে দেখতে পাচ্ছেন এক্সএমএল ফাইল লিঙ্ক, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে গুগল ড্রাইভের ভিতর নিয়ে যাওয়া হবে। এখন এখানে এই এক্সএমএল ফাইলটি দেখতে পাচ্ছেন, এই ফাইলটির উপরে ক্লিক করে দিবেন। তারপরে উপরে যে সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করবেন। এখন এই ডাউনলোড এনিওয়েতে আরেকবার ক্লিক করতে হবে। তারপরে এই ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার এই এক্সএমএল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ওপেন লেখা, এই ওপেনে ক্লিক করবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন উপরে শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করবেন। তাহলে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি এখানে পেয়ে যাবেন। আর এই অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি আপনাকে আগে ইনস্টল করে নিতে হবে। আর এখানে যদি এই অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি শো না করে, তাহলে আপনি আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করবেন, আমি সেখানে দেখিয়ে দেব। এখন যদি এই অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন যে এই এক্সএমএল ফাইলটি অ্যালাইটমোশনের ভিতর ইম্পোর্ট হয়ে যাবে। এখন এখান থেকে ব্যাক করবেন, তারপরে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করতে হবে। অ্যালাইটমোশনে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন প্রজেক্ট, এই প্রজেক্টের উপরে ক্লিক করবেন। তাহলে আপনার ইম্পোর্ট করা প্রজেক্ট ফাইলটি প্রথমে পেয়ে যাবেন। এই প্রজেক্ট ফাইলটির উপরে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, ভিডিও তৈরি করার সময় খেয়াল করবেন এই লেয়ারগুলো যেন ছোট বড় হয়ে না যায়, তাহলে কিন্তু এই ভিডিওটি ভালোভাবে তৈরি হবে না। তো এখান থেকে একটু জুম আউট করে নেবেন যেন সবগুলো লেয়ার একসাথে দেখা যায়। তারপরে এই যে ছোট ছোট লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই লেয়ারগুলোর সাথে আপনার পিকচারগুলো অ্যাড করতে হবে। এজন্য প্রেস করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে সবথেকে বড় একটি লেয়ার দেখতে পাচ্ছেন একদম নিচে, প্রথমে এই লেয়ারটির উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন। এখন কালার অ্যান্ড ফিটে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। তারপরে গ্যালারি থেকে এই ওভারলি ভিডিওটি অ্যাড করে নেবেন। আর আপনি যখন এক্সএমএল ফাইলটি ডাউনলোড করবেন, তার সাথে এই ওভারলি ভিডিও সহ আরও একটি ভিডিও থাকবে, মিউজিকের ভিডিও। এই ভিডিও দুইটি ডাউনলোড করে নেবেন। তারপরে প্রথমে এই ওভারলি ভিডিওটি অ্যাড করে দেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এই ভিডিওটি অ্যাড হওয়ার পর আপনাকে এখন পিকচারগুলো অ্যাড করে নিতে হবে। এজন্য এই ওভারলি ভিডিওর পাশে যে এই ছোটো লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই লেয়ারটির উপরে ক্লিক করবেন। তারপরে এখন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিটে ক্লিক করবেন। এখন মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। তারপরে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখন আপনার এই ভিডিওর জন্য প্রথমে যে পিকচারটি অ্যাড করতে চান সেই পিকচারটির উপর ক্লিক করবেন। তারপরে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সেই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। আর এভাবে এই বাকি লেয়ারগুলোতে এই পিকচারগুলো অ্যাড করে নেবেন। এখানে আপনার প্রথম যে তিনটি লেয়ার, এই প্রথম তিনটি লেয়ারে একটি পিকচার, তারপরে পরবর্তী চারটি লেয়ারে আরেকটি পিকচার অ্যাড করবেন। তো এখানে সর্বমোট আপনাকে দুইটি পিকচার দিয়ে এই ভিডিওটি তৈরি করতে হবে। এই পিকচারগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনাকে মিউজিকটি অ্যাড করে নিতে হবে। এজন্য এই লম্বা দাগটি ভিডিওর প্রথমে রাখবেন। তারপরে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখন উপরে মিডিয়াতে ক্লিক করতে হবে। তারপরে এই মিউজিকের ভিডিওটি অ্যাড করে দিবেন। আর এই মিউজিকের ভিডিওটির লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি সেই এক্সএমএল ফাইলের সাথে এই মিউজিকটি ডাউনলোড করে নেবেন। মিউজিকের ভিডিওটি এখানে অ্যাড হওয়ার পর এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। তারপর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। এখন নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করে দিবেন, তাহলে এই ভিডিওটি থেকে মিউজিকটি আলাদা হয়ে যাবে। এখন এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপর উপরে ডিলিটে ক্লিক করে দিবেন, তাহলে এই ভিডিওটি ডিলিট হয়ে যাবে এবং আপনার ভিডিওটি অনেক সুন্দর মতো তৈরি কমপ্লিট হয়ে যাবে। এখন এই ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে নিচে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এখান থেকে এই ভিডিওগুলো সেভ হওয়ার সময় ব্যাক করবেন না, 100% সেভ কমপ্লিট হবে। তারপরে সেভ আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং ভিডিওর ভিতর যদি কোনো জায়গা থেকে বুঝতে অসুবিধা হয়, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সরাসরি সেখানে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।